ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين <applause> وتواصل بالصبر. السلام عليكم ورحمه الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الامين. نبينا محمد وعلى اله وصحبه اجمعين ومن تبياهم باحسان الى يوم الدين. সম্মানিত মুসলিম দিনী ভাই এবং দিনী বোনেরা আপনাদের মাঝে সংক্ষিপ্ত কিছু আলোচনা উপস্থাপন করার জন্য উপস্থিত হলাম আপনাদের প্রিয় বন্ধু আমি জামাল গাজী মেসাফিউল্লা সংক্ষিপ্ত আলোচনার বিষয় হচ্ছে আমির হামজা একজন পরিচিত ব্যক্তি ইউটিউবার ফেসবুকের মাধ্যমে যার আলোচনা ঘুরে বেড়ায় বিভিন্ন সময় মজা ঠাট্টা কিচ্ছা কাহিনি করে মানুষের মাঝে ওয়াজ করে থাকে বলা যেতে পারে একজন মৌলভী মানুষ একজন বক্তা তো তার কিছু আলোচনা নিয়ে তার কিছু ব্যাখ্যা বিশ্লেষণ নিদানি জনসাধারণ খুবই প্রেরেশান প্রশ্নবিদ্ধ আমরাও পেরেশান আমরাও প্রশ্নবিদ্ধ কারণ তিনি যখন আলোচনা শুরু করে প্রথম হয়তো মাজারের বিরুদ্ধে বলে দিল কখনও পীরের বিরুদ্ধে বলে দিলো মিলাতের বিরুদ্ধে বলে দিল এইভাবে অনেক ভাইরাই মনে করেছিল তিনি সাহি একিদার সাহি একিদার আলেম হতে পারে বা বক্তা কিন্তু আলোচনা যেগুলো সাধারণ জনগণের মাঝে উপস্থাপন তিনি করে থাকে বিভিন্ন কিচ্ছা কাহিনি গল্প গুজব এগুলোর মাধ্যমে মানুষকে হাসিয়ে থাকে তো বিভিন্ন সময় বিভিন্ন কারণে তিনি প্রশ্নবিদ্ধ হয়েছেন এবং কারণ তার কথা তার আলোচনা মানুষের মাঝে স্পষ্ট না কখনও তিনি চর্মনায় পক্ষে বলছেন কখনো চর্মনায় বিরুদ্ধে বলছেন কখনও আহলেদিসের বিরুদ্ধে বলছেন কখনো বলতেছে আমিন বললি কি না বললি কি সুন্নত নিয়ে মজা ঠাট্টা তো সর্বপ্রথম যিনি তিনি যখন প্রশ্নবিদ্ধ হয়েছে সম্ভবত আরও তিন চার বছর আগে যেখানে তিনি বলেছিল শেখ হাসিনায় কোরআন হাদিস দিয়ে কথাটা আপনি কিন্তু খেয়াল করবেন শেখ হাসিনা কোরআন হাদিস দিয়ে যে বিধান কায়েম করতে যাচ্ছেন সেই বিধান যারা না মানবে তারা জাহান নামে যাবে তো এই নিয়ে চরমনের অনেক ভাইরা তাকে পচিয়েছে বিভিন্ন সময় তিনি প্রশ্নবিদ্ধ হয়েছে আবার কয়েকদিন আগে দেখলাম মাতিউর রহমান ডাক্তার মাতিউর রহমান না মাতিউর রহমান উনি আহলি কোরআন এ গুমরাহির আলোচনায় বা প্রোগ্রামে এই জাহেল গিয়েছে সেখানে যাওয়ার পরে তাদেরকে শুভেচ্ছা জানিয়েছে এবং তাদের সাথে একাত্রতা প্রকাশ করেছে এই নিয়েও তিনি বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ তো যেতেই পারে আহলে কোরআন বা কোরআন একটি সংগঠন একজন মুসলিম যেতেই পারে বা যে কোনো কারণে গিয়েছে তবে যাওয়ার আগে সেই ব্যক্তির আকিদা কি বা সেই ব্যক্তির মানহাস কী এগুলো কিন্তু প্রত্যেকটি ব্যক্তির যাচাই বাছাই করে যাওয়া দরকার হতে পারে তিনি গিয়েছে যাওয়ার পরে সেখান থেকে যে জিনিসগুলো তিনি নিয়ে আসছে সেটা হচ্ছে তাদের মনোনীত যে তাপসির অথবা তাদের মনোনীত যে কোরআনের ভুল ব্যাখ্যা কোরআনের ভুল ব্যাখ্যা নিয়ে আসছে মানে কোরআনের সঠিক ব্যাখ্যাটা গ্রহণ করার জন্য তৌফিক হয় নাই এবং তিনি বাংলাদেশের এবং সারা বিশ্বের আলোড়ম সৃষ্টিকারী একজন আলোচক ওস্তাদ শেখ মতিউর রহমান মাদানি হাফেজা উল্লাদী সৌদি আরব দাম্মান ইসলামিক অফ সেন্টারে সম্মানিত দায় ওনার বিরুদ্ধে তিনি অনেক কটু মন্তব্য করেছে কয়েকজন মিলে বসে করেছে অথচ মতিউর রহমান মাদানির ছাত্রের যোগ্যতা তার মাঝে নেই কারণ তিনি একজন সাধারণ বক্তা কারণ মতিউর রহমান মাদানির যারা ছাত্র রয়েছে তারা বাংলাদেশে ইন্ডিয়াতে একেবারে সর্বোচ্চ পর্যায়ে লেখাপড়া করে তারা মদিনা ইউনিভার্সিটিতে চার বছর লেখাপড়ার করে তারপরে এসে তারা বলতেছে যে সেই ছাত্ররা যে শেখ মতিউর রহমান মাদানীর কাছে এই জন্যই আসছি বা ওনার কাছে এই জন্যই চাকরি নিয়েছি যাতে করে ওনার কাছ থেকে কিছু এলেম অর্জন করতে পারে তাহলে মতিউর রহমান মাদানী হাফেজ আউল্লাহ তার কতটুকু এলেম রয়েছে এটা নিশ্চয়ই জনসাধারণ জানে সাধারণ মানুষও জানে এবং তার ছাত্রদের যোগ্যতা রাখে না এই আমির হামজা তো তার বিরুদ্ধে কিছু বিয়াদপি করেছে তো আমির হামজা যেমন প্রশ্নবিদ্ধ কিছু আলোচনা বক্তব্য এগুলো কোনো বড় আলেমদের কাছে প্রশ্ন আসতেই পারে বা শেখ মতিউর রহমান মাদানির কাছে প্রশ্ন আসতেই পারে যে এই বক্তব্য এই বক্তার আলোচনা শুনতে পারে কিনা বা এই বক্তা থেকে এলেম নেওয়া যাবে কি না তো বড় আলিম হিসাবে মতিউর রহমান মাদানি হাফিজাউল্লাহ যা বলার দরকার ছিল সেটাই তিনি বলেছে এবং সেটাই তিনি করেছে সতর্ক করে দিয়েছে কিন্তু আমির হামজা সেখানে মাথা নিচু করে কোরআন হাদিসকে মেনে বা সেখান থেকে সচ সতর্ক হয়ে ফিরে আসা দরকার ছিল কিন্তু না একজন বড় আলেমের বিরুদ্ধে তিনি বলা যেতে পারে বেয়াদবি করেছে তিনি ইন্ডিয়ার বিহারের কোথায় মাদানি কোথায় নাম পেল আরও বিভিন্ন ব্যঙ্গচিত্র তিনি করেছে তার কটু মন্তব্য করেছে সেটার প্রতিবাদ আমরা জানাচ্ছি আজও তো ইদানিং আমির হামজার যে বক্তব্যগুলো নিয়ে মোটামুটি বিচ্ছ বিচ্ছিন্ন দেখা যাচ্ছে সেটা হচ্ছে আল্লাহ বলে আলমের কোরআনিকের মধ্যে বলেছেন যারা জাহান নামে যাবে খওয়ালি দিনা ফিহা আবাদা তো এটা কোরআনই কিরমের আয়া তো ব্যাখ্যাটা ব্যাখ্যাটার সুস্থ আধিস্থে নিতে হবে আর তিনি বলতেছেন ওই মতিউর রহমানের যেই ব্যাখ্যা ডাক্তার মতিউর রহমান যিনি আহলে কোরআন এই আহলে কোরআনরা মূলত মোতাজেলা আকিদায়ে বিশ্বাসী যদিও তারা প্রকাশ করে না কিন্তু তাদের বিভিন্ন সংগঠন রয়েছে ইউটিউবে দেখবেন একজন টাকলা আছে সেই টাকলাও কিন্তু ইমাম বোখারি রহমতুল্লাহকে গালিগালাস করেছেন এবং এই আহলে আহলে কোরআনদের পক্ষে বিভিন্ন সাফায় গিয়েছেন তো এই এই যে এই যে আমির হামজা এরা আসলে সাধারণ বক্তা মোল্লা এদের মূলত এমন বড় ধরনের কোনো শিক্ষার যোগ্যতা নেই কখনও তারা জামায় ইসলামের সাথে আছে কখনো চরমানের সাথে আছে আর কখনও ওই আহলে আহলে কোরআন মোতাজিরা তাদের সাথে আছে মানে তাদের আঁকিদা স্পষ্ট না তো এই ধরনের বক্তা থেকে আমাদের সকলকেই সতর্ক সাবধান থাকতে হবে কারণ কোরআনের অনেক ভুল ব্যাখ্যা করতেছে এবং বলতেছে যে আজ থেকে এক হাজার বছর আগে যেসব তাফসির পাঁচশো বছর আগে যেসব তাফসির লেখা হয়েছে তাফসির ইবনে কাসির আর বড় বড় অনেক তাফসির রয়েছে সেই তাফসিরগুলো নাকি বাতিল হয়ে গেছে সেগুলো নাকি যুগ উপযোগী নয় বর্তমানে ওই ডাক্তার মতিউর রহমান এই আহলে কোরআন এই এই খোরাফাতের এই গুমরাহির বিশু বিভিন্ন কিতাবাদি পড়ে এই আমির হামজা এই ধরনের ভুল ব্যাখ্যা করতেছে তো এটা জনসাধারণকে জানানো দরকার আর আমাদের আকিদের কিছু দিনই ভাইরা আছে ওই মাজারের বিরুদ্ধে বললেই হয়তো ওই মিলাতের বিরুদ্ধে বললেই মনে করে যে তিনি সাহি আকিদা হয়ে গেছে না একজন মানুষকে তার পরিপূর্ণ তার মানহাজ কী তার আকিদা কী তিনি কি সলফে সোয়ালিনদের মানহাজ অনুসরণ করে কিনা। তিনি কি আহরুল হাদিস কিনা অথবা তিনি কোরআন শূন্য কতটুকু বুঝে এগুলা মানে সে ছোটো হোক বড় হোক কোনো ব্যক্তি কোনো দায় হতে পারে ছোটো কিন্তু তার মানহাজ তার আকিদা কি এগুলো জেনে আসলে মূলত প্রচার প্রসার করা দরকার এবং তাদের আলোচনা শোনা দরকার আমরা আমির হামজাকেও জানাচ্ছি যে আপনি সচেতন হন এবং আপনি ফিরে আসুন কোরআন শূন্যের পথে এটাই আমাদের দাবি আল্লাহ আমাদেরকে সঠিক দিন বোঝার তফিক حينما رددت يا رب العيب